হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সো আজকে রবিবার, আর আজকে আমার রান্না বান্না এখন শেষ হয়েছে। আমরা দুপুরের খানি একটু পরে খাই লিমো। সো আজকে আমি কেতা কেতা রাঁধছি আপনার লগে কুইকলি শেয়ার করলাম। সো ডাইল রাঁধছি আর ও রাঁধছি, এটা হচ্ছে ফুটি মাছ, ফুটি মাছের ফ্রাই, ফুটি মাছের বাচ্চি বিরান করছি। আর এটা হচ্ছে লাম, লামের চপ, লামের চপ বুনছি আলু দিয়া। আর এই দুইটা খারি, এটা আমার বাইর ঘর থেকে আইছে। সো আমরা কেটা করি, রানলে নানি একজন আর একজনের লগে শেয়ার করি, তরকারি ফাটাইয়া দেই। সো তারা রাঁধছুন, এটা একটা ডাইল, ডাইল দি মাংস, আই থিঙ্ক খসির গুছ ডাইল দি রাঁধছুন। আর এটা হচ্ছে কমলার বাখল দিয়া কই মাছ, কমলার বাখল দিয়ে কই মাছ খাইয়া দেখমু, কেলা লাগে, মজা লাগে নি, লাগে তো মজা হইব। আর এটা হইছে বোয়াল মাছ। সো আমি বোয়াল মাছ রে জাস্ট আলু দিয়া বুনা বুনা করে রাঁধছি। আর এটা হইছে গিয়া গাছের টমেটো ধরছিল আমরা, আমার একটা ছোটো একটা গার্ডেন আছিল, সামারও গার্ডেনিং করছিলাম। আর খাসা খাসা টমেটো রে ওটা ডিপ ফ্রিজও রাখি দিছিলাম। সো এখন ডিপ ফ্রিজ থেকে বার করিয়া টেঙ্গা রান্ধা যায়। সো এটা আমি টমেটো দিয়া টেঙ্গা রাঁধছি। সো টমেটো টেঙ্গা, বোয়াল মাছের কারি, কই মাছ, আর এটা মিট কারি, আর অন্য আছে এটা ডাইল, ডাইল দি ভর্তা বানাইছি, ডাইলের ভর্তা, ডাইলের ভর্তা খাই। আর এটা হচ্ছে লামচপ, লামচপের কারি, আর ফুটি মাছের বিরান, আর ডাইল। আর সপ্তাহ লগে তো ভাত আছে, আমার ভাতের হান্ডিটাও আছে, বুঝছেন নি। সো আপনারা যদি আমার ভিডিও দেখুন আর ভালো লাগে, কোন কারিটা আপনারা পছন্দ হয়েছে, দাওয়াত তো দিতে পারতাম না কারণ আমি অনেক দূর থাকি, যদি খান্দা খাসা থাকতা অবশ্যই দাওয়াত দিলাম নে, বুঝছেন নি। আমরা এখানে যারা খান্দা খাসা আছেন তারা সবের ঘরে যে সময় রান্ধি ট্রাই করি, চেষ্টা করি তারারও দেওয়ার। সো ভালো লাগলে আর জানাইবা, আর আপনারা যদি আমার পেজটা ভালো লাগে, আমার ভিডিও আপনারা ভালো লাগে, প্লিজ একটু ফলো করবা, শেয়ার করবা। সো ও হইছে আমার আজকের কুকিং। আলহামদুলিল্লাহ কুকিং শেষ হয়ে গেছে গি, এখন আমরা দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে গি, আর খাওয়া দাওয়া এখন করিলি মুগি। আপনারা সব ভালো থাকবা, যে যেখানে আছেন সুস্থ থাকবা, আর আমরা লাগি দোয়া করবা, আপনার লাগিও দোয়া করি আপনারা ভালো থাকতা। সো থ্যাংক ইউ এভরি ওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।